আমি তোমাদের একটা নাটিকা দেখাবো। সেই নাটিকাটার নাম হচ্ছে রাফ। আশা করি তোমরা বুঝতে পারছো এটা কোন অধ্যায় থেকে করা। ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতির বিষয়ে শরৎ আসে মেঘের বেলায় অধ্যায়ে একটি নাটিকা হচ্ছে রাফি। এই রাফি নাটকটি এখন আমার প্রিয় ছাত্ররা তোমাদের পড়ে দেখাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সবাইকে, আমরা হলাম গ্রুপ নাম্বার 9 এবং আমি গ্রুপের ক্যাপ্টেন। আমরা সবাই আপনাদের সামনে একটি নাটক উপস্থাপন করতে যাচ্ছি। স্কুলে যায় রাফি রোজ সকালে, হেসে খেলে সদল বলে। আজ ঘুম ভেঙেছে তার বেলা করে, দেখে আগেই সবাই গেছে চলে। তাই তো চলছে একা একা, সাথে নেই কোনো বন্ধু সখা। নাচছে রাফি আপন মনে, তাকায় সে নদীর পানে। ছুটছে মাঝি গুণ টেনে, ভাটিয়ালি গানের তানে। ও মাঝি ভাই, যাচ্ছ কোথায়? উত্তরের ওই শ্যামল গায়ে নায়ন নিয়ে চললাম হেথায়। যাও তবে চলছো যেথায়? হঠাৎ একদল বক পাখি করছে এমন ডাকাডাকি, কাছে গিয়ে বলে রাফি দুই আঙ্গুলে বাজিয়ে তুরি। করছো কেন এত হুড়োহুড়ি? ও মা, তুমি বলছো একই, মন দিয়ে শোনো কথাটি। আমরা নিজেদের মধ্যে কথা বলি, মাছ ধরি আর সাঁতার কাটি। ফিরে যাবে কখন ঘরে? বেলা যখন যাবে পরে। তুমি এখন যাও গো ফিরে। রাফি নদীর ধারে দাঁড়ালো আসি, অমনি কাশবন উঠলো হাসি। সেজেছে সে সাদা ফুলে, একটু বাতাসে উঠছে ঢোলে। দূরে কেন কাছে এসো, একটুখানি ছায়ে বসো। হবে তুমি আমার বন্ধে, মনখানি দুলিয়ে নাও আমার ছন্দে। রাফি একটুখানি বসলো ছায়, হঠাৎ চোখ যায় আকাশের গায়ে। নীল আকাশের এক কোণ জুড়ে একখানা সাদা মেঘ আসলো উড়ে। ও মেঘ, একটু দাঁড়াবে ভাই, চলছো কোথায় জানতে চাই। কথা শুনে দাঁড়ালো সে, একটু পেছনে আসলো ভেসে, ফিক করে দিল হেসে, ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে ঝরলো শেষে। ভিজিয়ে দিয়ে উড়ে চলল পাখির বেশে, রাফিও চলল স্কুলের দিকে, পায়ে পায়ে সরে সরে রোদ ছায়ার ফাঁকে। ধন্যবাদ সবাইকে আমাদের নাটকটি দেখার জন্য। আশা করছি আপনাদের সবাইকে নাটকটি ভালো লেগেছে।